শনিবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌরসভার ময়লাপোতা এলাকায় অপাচনশীল বর্জ্য নিষ্কাশনের জন্য পরিবেশ বান্ধব স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্পের উদ্বোধন করেন নগর উন্নয়ন পুরমন্ত্রী ফিরাদ হাকিম। এই প্রকল্পের ব্যয় হবে মোট 7 কোটি টাকা। রাজপুর সোনারপুর পৌরসভার 35টি ওয়ার্ডে 4,23,000 মানুষ উপকৃত হবেন। প্রতিদিন 50 মেট্রিক টন বর্জ্য নিষ্কাশন করা হবে, এমনই দাবি করেন নগর উন্নয়ন পুরমন্ত্রী ফিরাদ হাকিম। একটু বসে গেলেন শান্তা সরকার এবং তাকে উত্তরীয় ভাবে রাজপুর সোনারপুর পৌরসভার প্রথমে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডক্টর পল্লব দাস। তাকে ব্যাজ পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন ব্যাজ এবং উত্তরীয় রাজপুর সোনারপুর পৌরসভার উপপৌর প্রধান শান্তা সরকার এবং তাকে উপহার আমাদের পৌরসভার পক্ষ থেকে ছোট্ট একটা মোমেন্টো উপহার দিচ্ছে আমাদের এই দপ্তরের সিআইসি রঞ্জিত মন্ডল মহাশয়। জয় একবার করে পাঠিয়ে দেবেন রাজপুর সোনারপুর পৌরসভা থেকে মন্ত্রীকে একটা ছোট্ট উপহার দিচ্ছেন রঞ্জিত মন্ডল মহাশয়। আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভা সোনারপুর উত্তর বিধানসভা এখানে এত প্রচলন করছেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডক্টর পল্লব দাস এবং আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাননীয় বিধায়ক শ্রী জীবন মুখোপাধ্যায়, মাননীয় বিধায়িকা ফিরদৌসী বেগম এবং আমাদের রাজপুর সোনারপুর পৌরসভায় আপনারা জানেন যে বোর্ড মিটিং এ আমাদের একটা নীতি নির্ধারণ করা হয়েছে কিভাবে আমরা কাজে ছড়ব এবং সেই বইটি পুস্তকটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ফিরাদ হাকিম সাহেব। আমাকে সম্বর্ধিত করার জন্য উৎসাহিত করার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই। জীবনদা বলছিলেন যে পৌর বিষয়ক দপ্তরের অনেক টাকা আছে, সেই টাকা চাইলেই পাওয়া যায় না। আমাদের সরকার যখন এখানে এলো 2011 সালে সেই সরকারের 2 লক্ষেরও বেশি টাকা দেনা নিয়ে সেই সরকার মাথায় নিয়ে চালাতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেক বছর এবছরও 46,000 কোটি টাকা অর্থাৎ আজ থেকে 10 বছর আগে 2008 সালে সেই সরকার বন্ড ছেড়েছিল, সেই বন্ডটা এবার সেই বন্ডটা 10 বছরে আজ শেষ হলো। সেই 10 বছরে বন্ডটা যারা কিনেছিলেন তারা এবার রিফান্ড পাবেন, তাতে 46,000 কোটি টাকা আমাদের সরকারকে এবছরই ফেরত দিতে হবে। প্রত্যেক বছর 24,000, 25,000, 30,000 কোটি টাকা করে ঋণ দিতে হচ্ছে। তাই টাকার যে অনেক টাকা আছে তা নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিশ্বাস করেন যেহেতু মানুষের আশীর্বাদ আমাদের উপরে আছে তাই বারবার যিনি উনি কনফিডেন্সের সাথে বলেন যে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ তোমার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে ভগবান তোমায় সাহায্য করবে এবং সেই সাহায্য করছে।